আসসালামু আলাইকুম মধুরা, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি সিম্ফনি ব্র্যান্ডের ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে কালার দেখা যায় কিন্তু লাইট আসে না, অর্থাৎ ফোনের মধ্যে লাইটিং সেকশন থেকে প্রবলেম হয়েছে। কিভাবে আপনি লাইটিং সেকশন কাজ করবেন স্টেপ বাই স্টেপ, আজকে আমরা সেই বিষয়ে দেখাবো। প্রথমে আমি একটি নতুন ডিসপ্লে যেহেতু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো নতুন ডিসপ্লে দিয়ে আমি চেক করে নিচ্ছি। এখানে আমরা ফোনটি অন করছি, তো পাওয়ার প্রেস করার পর ফোনটি অন হয়েছে। এখন আপনাদেরকে আমরা একটু কালারটা দেখাবো যে এখানে কালার ঠিকঠাকভাবে আসে কি না। যদি একটি ফোন অন হয় বাট ডিসপ্লের লাইটও আসে না কালারও আসে না, সেক্ষেত্রে বুঝতে হবে সেটা কালার সেকশন থেকে প্রবলেম হয়েছে। আর যদি এভাবে লাইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিম্ফনি লেখাটা কিন্তু ভাসছে, যদি এমনটা হয় যে ডিসপ্লেতে কিছু আসতেছে না বাট এক্সটার্নালভাবে আপনি যখন লাইট মারতেছেন তখন এখানে কালার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে ফোনের লাইটিং সেকশন থেকে প্রবলেম হয়েছে, তখন আমাদের লাইটিং সেকশন কাজ করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আজকে কিভাবে আমাদের যে থিওরি আছে, যেই সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী কাজ কিভাবে করবেন এবং এই ফোনের ডায়াগ্রাম কি কিভাবে কাজ করে, কিভাবে লাইন হট টেস্টিং, কুল টেস্টিং করে, কম্পোনেন্ট টেস্ট করে, লাইন ট্র্যাকিং করে, ইনশাল্লাহ সব বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এখন প্রথমে আমাদের এই লাইটিং আইসির যে ডায়াগ্রামটা সে সম্পর্কে জানতে হবে। তো আমি এখানে লাইটিং আইসির ডায়াগ্রামটা আগে ড্র করব, তারপর হচ্ছে একটার পর একটা বুঝিয়ে দিব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে সেই বিষয়গুলো আমরা শিখব। ওকে, এটা হচ্ছে আমাদের এই ফোনের ডায়াগ্রাম। যেহেতু এটা 6 পিন লেগ আইসি, তো এই ডায়াগ্রামটা সাধারণত এরকমভাবেই থাকে। তাছাড়া অন্যান্য যে সকল ডায়াগ্রামগুলো রয়েছে সবগুলো হচ্ছে কি এই সিস্টেমের আয়ত্ত, হুবহু দেখা গেল না হলেও কিছুটা মিল আছে, 90% কি এটার সাথে মিল থাকতে হবে বা এই মেকানিজমটা বুঝলে আপনি সবগুলা বুঝতে পারবেন। ওকে, এখানে সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে সিপিউর ইএন সিগন্যাল লাইন। ইএন মানে হচ্ছে কি ইনেবল সিগন্যাল লাইন। ইনেবল সিগন্যাল লাইন বলতে বোঝায় যে ইশারা দেওয়া বা অনুমতি দেওয়া বা চালু করা। তো সিপিউ যখন বলে যে লাইট দাও বা সিপিউ যখন অনুমতি দেয় যে লাইট এখন তুমি চালু করো, তখন কি লাইটিং আইসি লাইট সাপ্লাই করা শুরু করে। যখন সিপিউ এই সিগন্যালটা দিবে না তখন লাইটও দেওয়া বন্ধ হয়ে যাবে। যখন সিপিউ লাইন সিগন্যাল কম দিবে তখন লাইটটা কম জ্বলবে। যখন সিগন্যালটা একদম প্রপারলি দিবে তখন কি লাইটটা বেশি আসবে। তো এখানে সাধারণত 1.8 ভোল্টেজ এর আশেপাশে থাকতে পারে বা অনেক সময় বেশি ভোল্টেজও থাকে, অনেক সময় 1.8 থাকে মিনিমাম। তো 1.8 ভোল্টেজটা এখানে আসার পর এই ভোল্টেজটা যখন পায় তখন হচ্ছে লাইটিংটা কাজ করে। এখন যদি এখানে একটু ভোল্টেজটা একটু বেড়ে যায় তখন কি লাইটিং এর ব্রাইটনেসটাও বেড়ে যাবে। আবার যদি দেখা গেল ভোল্টেজটা একটু কমে যায় তখন লাইটিং এর ব্রাইটনেস কমে যাবে। তাইলে বোঝা গেল কি যে সিপিউ হচ্ছে সবকিছুর মূল। সিপিউ যখন এখানে সিগন্যাল পাঠাইবে তখন হচ্ছে লাইটিং এসি কাজ করবে, তাছাড়া লাইটিং এসি কাজ করবে না। আচ্ছা, তাহলে এই পিনটা হচ্ছে ইনেবল। প্রথম যখন এখান থেকে সিগন্যাল আসে তখন এটা হচ্ছে ভিবেটার লাইন। এটা কিসের লাইন? এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভের ভোল্টেজটা সরাসরি এখানে চলে আসে। তো ভিবেটার লাইনটা এখানে আসার পর ভিবেট থেকে ভোল্টেজ নিয়ে ভিবেট থেকে লাইটিং এসে কি করে ভোল্টেজ নেয়, নেওয়ার পর সে আবার বুস্ট কয়েলের মাধ্যমে এই পাশে সাপ্লাই দেয়। এই দুইটা লাইনের মাধ্যমে কি করে সাপ্লাই দেয়, এই দুইটা লাইনের মাধ্যমে সাপ্লাই দিয়ে এই পাশে ডায়োডের অপর পাশে, এখানে ডায়োড হইয়া লাইনটা হচ্ছে কি হয় ভোল্টেজ বেড়ে যায়। মিনিমাম দেখা গেল এখানে আপনি যখন মাপবেন মিনিমাম আপনি এখানে 15 ভোল্ট পাবেন, মিনিমাম 15 থেকে 40 এর মতো বা এর আশেপাশে ভোল্টেজ পাওয়া যেতে পারে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে যে লাইটিং এসিতে বিপিএস কাজ করে, এখানে ভিবেট কেন? কারণ এই ফোনের মধ্যে কোনো বিপিএস টিপিএস নেই, এটা হচ্ছে ভিবেটেই কাজ করে। এটা ওল্ড মডেলের ফোন, এটা হচ্ছে পদ্মা নদীর পানি খায়। আর যেটা আপডেট মডেলের ফোন এটা হচ্ছে ইউনিলিভার পিওরিট দিয়ে পানি খায় বা অন্য কোনো ফিল্টার হয়তো ইউজ করে। তাহলে এটা কি ডাইরেক্ট পদ্মা নদীর পানি খায়, এজন্য এই ফোনের সমস্যা বেশি। তাহলে এখানে ডায়োডের মাধ্যমে যেহেতু এই পাশে ভোল্টেজটা কি করে বেড়ে যায় বাট এখানে আপনি মাপেন ভোল্টেজ আপনি এখানে 3.7 বা 3.8 এরকম ভোল্টেজ পাবেন, মানে ব্যাটারিতে যা আছে তাই পাবেন। বাট বা ডায়োডের এই পাশে কি পাবেন 15 থেকে 40 ভোল্ট। আমরা যদি ফোনটা রানিং অবস্থায় এখানে মেপে পাই যে এখানে 15 ভোল্ট বা 20 ভোল্ট শো করতেছে মিনিমাম, তাহলে বুঝতে হবে আমাদের এই লাইটিং সেকশনটা ওকে আছে।
ঠিক আছে, তাহলে কি বুঝতে হবে? লাইটিং সেকশন ওকে আছে। তাহলে ডায়োডের অপর প্রান্তে, ডায়োডের যে নেগেটিভ প্রান্তটা আছে যেখানে একটা দাগ থাকে, আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো তখন বুঝবেন। সেখানে আমরা যখন ভোল্টেজ মাপবো তখন হচ্ছে ভোল্টেজটা 15 থেকে যদি 40 দেখায় আমাদের লাইটিং এসির বা লাইটিং সেকশন সবকিছু ক্লিয়ার আছে। আর এখানে যে লাইনটা, এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এই আইসিটা চলার জন্য তো একটা নেগেটিভ লাইন দরকার, তাই না? ওরও তো একটা জীবন আছে। তো এই নেগেটিভ হচ্ছে লাইটিং এসি চলার জন্য। আর এই পাশের যে নেগেটিভটা আছে, এটা দেখেন একটা রেজিস্টর আছে এখানে। রেজিস্টরের মাধ্যমে সিরিজ হয়ে গ্রাউন্ড থেকে সিরিজ ভাবে এখানে লাইনটা নেয়। নেয়ার পর এই সাপ্লাইটা হচ্ছে ডিসপ্লের নেগেটিভে সাপ্লাই দেওয়া হয়, নাকি? ডিসপ্লের কোথায় দেয় সাপ্লাই? নেগেটিভে সাপ্লাই দেয়। তাহলে এখানে বুঝতে পারলাম যে আমরা 6 পিনের কোনটার কি কাজ এবং কিভাবে লাইটিং এসিটা কাজ করে। বলেন, কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এখন আমরা ঠিক করব কিভাবে এই বোর্ডটা, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্র্যাকটিক্যালি বোঝানোর আগে, প্র্যাকটিক্যালি শেখার আগে আমরা একটু থিওরিক্যালি ভাবে স্টেপগুলো জানি যে কিভাবে ঠিক করতে হবে। আচ্ছা, এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের ডায়োড থেকে কানেক্টর পর্যন্ত পজিটিভ লাইন ও নেগেটিভ লাইন বিপাশে কিনা চেক করতে হবে। তো সাধারণত আমাদের মাল্টিমিটারে যে বাজার মোড আছে, এখান থেকে যে ওয়াইফাইয়ের মতো যে বাজার মোড আছে, এখানে ধরে আমরা কি করব, আমাদের মাল্টিমিটারে যে লাইন আছে একটা হচ্ছে ডায়োডের অপর প্রান্তে ধরবো, যে পাশে দাগ আছে, ডায়োডের মধ্যে একটা দাগ চিহ্ন। তো দাগ যেখানে আছে, যেমন এখানে এদিকে তাকান, যেমন এখানে দাগ আছেন একটা, তাহলে এইখান থেকে একটা মাল্টিমিটার ধরে আপনি যে ডিসপ্লে যে কানেক্টর, মানে ডায়োড থেকে মাল্টিমিটার বাজার মোড়ে রেখে ডিসপ্লে কানেক্টর পর্যন্ত এক একটা সাথে টাচ করতে হবে, যে কোনটার সাথে বিপ আসে। যদি কোনো, যদি লাইনের সাথে বিপ আসে তাহলে হচ্ছে ওটা আমাদের পজিটিভ লাইন ভালো, যদি বিপ না আসে তাহলে কি আমাদের লাইনটা কি মিসিং আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি মিসিং হয় এখন আমাদের এই জায়গার মধ্যে কোন লাইনটা আমরা কিভাবে বুঝবো ডায়াগ্রাম ছাড়া? সেটা বোঝার জন্য দেখবেন যে এই লাইনগুলোর মধ্যে সবচেয়েতে নিকৃষ্ট লাইন, মানে সবগুলো লাইনের মধ্যে একটা লাইন থাকবে একটু কি ড্যামেজ থাকবে, সেটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে একটা ট্রিক্স, নর্মালি একটা বেসিক নলেজ। তো তারপর হচ্ছে ক্যাথোডের যে লাইনটা আছে আমাদের এই কোনা থেকে কানেক্টর পর্যন্ত বিপাশে কিনা ক্যাথোডের লাইন, সেটাও কি করতে হবে, চেক করতে হবে বিপাশে কিনা, তাই না? রাইট, ওকে। এই কোনার যে লাইনটা, আইসির যেই লাইনটা হচ্ছে যে বিপ আসবে, বিপের ডান পাশের যেই লাইনটা, ঠিক আছে, যেমন এখানে সাপোজ যদি এই লাইনটা বিপ আসে তাহলে এর ডান পাশের কোনটা, এটা তাহলে এই লাইনটার সাথে আপনি ধরে ডিসপ্লের কানেক্টরের মধ্যে টাচ করে দেখবেন যে কোনটার মধ্যে বিপ আসে। যদি বিপ আসে তাহলে কি, তাহলে কি নেগেটিভ লাইন ভালো, আর নেগেটিভ লাইন তেমন একটা নষ্ট হয় না, তারপর আমরা চেক করলে ভালো, প্রপারলি ভাবে কাজ করব। আচ্ছা, গেল। তারপর হচ্ছে হট টেস্টিং করতে হবে। হট টেস্টিংটা কিভাবে করব, ফোনটা রানিং অবস্থায়, ফোনটা রানিং অবস্থায় আমরা এখানে ডায়োডের মধ্যে দেখব যে 15 থেকে 40 ভোল্ট আসে কিনা। মিনিমাম 15 ভোল্ট আসতে হবে, যদি 15 কম আসে তাহলে কিন্তু হবে না। মিনিমাম কত আসবে এখানে? 15 ভোল্ট আসবে। তো 15 ভোল্ট যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের এই পুরো সেকশন ভালো আছে, এবং এই ভোল্টেজটা যদি এই পর্যন্ত আসে, নেগেটিভ লাইনটাও যদি ঠিক আছে, ঠিক থাকে, তাহলে ডিসপ্লেতে সমস্যা। ওকে, আর যদি দেখা যায় যে না এখানে ভোল্টেজ আসে না, বেশিরভাগ দেখবেন যে আসবে না, আপনি যখন মাপবেন হট টেস্টিং করবেন দেখবেন এখানে কোনো ভোল্টেজ নাই, থাকলে কত থাকবে, ওই 3.7 বা 3.8 এমন ভোল্টেজ পাবেন, এর চাইতে বেশি পাবেন না। তখন আপনার পরবর্তী স্টেপ হচ্ছে কম্পোনেন্ট টেস্ট করতে হবে। আপনি যাই সমস্যা পান, পরবর্তী স্টেপ হচ্ছে কি কম্পোনেন্ট টেস্ট করতে হবে, দেখতে হবে যে ডায়োড ভালো আছে কিনা, ক্যাপাসিটার ভালো আছে কিনা, বুস্ট কয়েল যেটা আছে এটা মেপে দেখতে হবে বাজার মোডে বিপ আসে কিনা। এখন কথা হচ্ছে অনেক সময় কয়েল বিপ আসলেও কিন্তু নষ্ট হতে পারে, কয়েল যদি ভিতরে পুড়ে যায়, ভিতরে কি আছে, চুম্বকের মধ্যে তামা পেঁচানো এবং তামার উপরে হচ্ছে ইনসুলেটর আছে, কি আছে, ইনসুলেটর আছে, ইনসুলেটর মানে হচ্ছে রং করা আছে, যার কারণে একটা লাইনের সাথে একটা লাইন শর্ট হয় না। বাট এমন যদি হয় যে ফোনটা ধরেন ওয়াটার ড্যামেজ বা ফোনটা ওভার প্রেশারের কারণে বুস্ট কয়েলটা ভিতরে জ্বলে গেছে, জ্বলে গেছে মানে কি যে ভিতরে যে রংগুলো এগুলো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে কয়েলটা কি হয়েছে, একটার সাথে একটা লেগে গেছে, এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, এটা নর্মালি একটা তার হিসেবে কাজ করবে। তখন আপনি মাপলেও বিপ পাবেন, নষ্ট হইলেও বিপ পাবেন, ভালো হইলেও বিপ পাবেন। যদি দেখি যে না কোনো বিপি আসে না তাহলে 100% নষ্ট, আর যদি বিপ আসে মানে কি 50-50, নষ্ট হইতে পারে ভালো হইতে পারে। ওকে, রাইট। সো তারপর হচ্ছে আপনি এখানে এই রেজিস্টরটা মাপতে হবে যেটা ইয়ান সিগন্যাল লাইন থেকে আসছে, এগুলা মাপতে হবে। সবকিছু মাপার পর, সবকিছু মাপার পর আপনি যখন দেখবেন যে কোনো কোনো কম্পোনেন্টে আমাদের প্রবলেম নাই, তাহলে কম্পোনেন্টের পরে হচ্ছে আপনার বুস্ট কয়েল চেঞ্জ করতে হবে। বুস্ট কয়েল আপনারা কি করবেন, এখানে চেঞ্জ করবেন, দুইবার চেঞ্জ করবেন। দেখা গেল একবার আপনি চেঞ্জ করছেন, বুস্ট কয়েলটা মিলে নাই, তখন হচ্ছে আরেকবার চেঞ্জ করে দেখতে হবে। এবং পরবর্তী স্টেপ হচ্ছে আইসি রিহোট রিবল চেঞ্জ কেন লেখা হয়েছে, এটা রিহোট করার মতো কিছুই নেই এই আইসি, কারণ এটা লেগে গেছে, এটা কি রিহোট করবো, তাই না? এটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন, যদি আমরা বল আইসি হইতে তাহলে আমরা রিহোট রিবল করতাম, বাট তারপর আমরা ইউনিভার্সাল পদ্ধতিতে হচ্ছে এখানে সবকিছু
মেথডটা লিখে দিছি। তাহলে যদি আইসি চেঞ্জ করার পরেও না হয়েছে তখন কি করবেন? আইসি চেঞ্জ যদি করার পরেও না হয় সেক্ষেত্রে আমাদের এখানে এই লাইনটা হট টেস্টিং করতে হবে যে এই লাইনটা সিপিইউ থেকে ঠিকঠাক ভাবে আসছে কিনা। যদি দেখা গেল যে এই লাইনটা সিপিইউ থেকে আসে না, আপনি কিভাবে টেস্ট করবেন? ফোনটা অন অবস্থায়, বুঝছেন, ফোনটা অন অবস্থায় এই লাইনটা আপনি হট টেস্টিং করবেন যে এখানে 1.8 মিনিমাম শো করে কিনা। যদি শো করে তাহলে কি লাইনটা ভালো, না শো করলে নষ্ট, হয়তো রেজিস্টার নষ্ট আর নয়তো সিপিইউ থেকে সমস্যা। তখন আপনি চেক করলেন রেজিস্টার, দেখলেন ভালো রেজিস্টার, ভালো থাকলে তখন কি করবেন? সিপিইউ কি করতে হবে? সিপিইউ রিহোট রিবল চেঞ্জ। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যদি পেস্টিং আইসি হয় তাহলে রিহোট করলে কিছুই হবে না, লাভ নাই কোনো, রিবল করতে হবে। বাট এই ফোনে কোনো পেস্টিং টেস্টিং নাই, এটা আপনি রিহোট রিবল চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে টোটাল স্টেপ। 6 নাম্বার স্টেপ কি আমাদের? সিপিইউ ভোল্ট চেক নাকি? ভোল্ট চেক। সমস্যা পেলে কি করবেন তা তো অবশ্যই ভালো করে জানেন সবাই। তো প্রথম স্টেপ, আমাদের ডায়োডের যেই প্রান্তে দাগ আছে এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, এখানে সর্বোচ্চ ভোল্টেজ সাপ্লাই করে। কত ভোল্টেজ? 15 থেকে 40 ভোল্টের মতো। এখন প্রথম স্টেপ হচ্ছে ডায়োড থেকে আমাদের কানেক্টর পর্যন্ত লাইনটা গিয়েছে কিনা সেটা চেক করা। তো ডায়োডের যে দাগ আছে, যে দাগালা যে প্রান্তটা, এখান থেকে একটা মাল্টিমিটার আমরা বাজার মোড়ে ধরব এবং আরেকটা পয়েন্ট আমরা এখানে কানেক্টরের মধ্যে এক একটার সাথে টাচ করে দেখব যে এখানে কোনোটার সাথে বিপ আসে কিনা। যদি বিপ আসে তাহলে কি লাইনটা ওকে আছে, আর না আসলে কি লাইনটা ওকে নাই। না ওকে থাকলে আমাদের কি করতে হবে? জাম্পার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এই পার্টের মধ্যে আমাদের ডায়োড, অপর পার্টে হচ্ছে আমাদের কানেক্টর, তো সেক্ষেত্রে এখানে আমাদের একটা জাম্পার করতে হবে। জাম্পারের সাথে লাইনটা ধরে তারপর হচ্ছে আমরা ওইখানে টাচ করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটা জাম্পার করে নিলাম, মাল্টিমিটারের একটা পয়েন্ট আমরা এখানে ধরবো, ওকে। আর এখান থেকে আমাদের মাল্টিমিটার বাজার মোডে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে যে কানেক্টর আছে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, তো এখানে আমরা এক একটার সাথে টাচ করে দেখি যে কোনটার সাথে টাচ করলে আমাদের বিপ আসে। কোথাও কোনো বিপ আছে? তো আমাদের, আচ্ছা তো আমাদের সিচুয়েশন বুঝে হচ্ছে সবকিছু কাজ করতে হবে। তো এখানে আমরা দেখি কোনো কম্পোনেন্টের সাথে লাইনটা পাওয়া যায় কিনা, পাচ্ছি না, ওকে। তো আমরা দেখলাম কি যে সম্পৃক্ত নেই। তো ডায়োডের দাগ, দাগওয়ালা যে প্রান্তটা, এখান থেকে আমরা জানি যে এই লাইটিং আইসির মাঝখানের একটা লাইনের সাথে কি সম্পৃক্ত থাকে, যেটার নাম হচ্ছে সুইচিং লাইন। তো সুইচিং লাইন কোনটা সেটা আমরা একটু নির্ণয় করি। এখানে আমরা একটা লাইন গ্রাউন্ডে রাখলাম, এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, যেহেতু এই দুইটা পাশে গ্রাউন্ড, এর বরাবর গ্রাউন্ডের উপরের পাশেরটা হচ্ছে কি সুইচিং এর লাইন। একটু ডায়াগ্রাম থেকে দেখেন যে গ্রাউন্ডের বরাবর উপরেরটা কি লাইন, সুইচিং এর লাইন। তো এখানে যদি এটা গ্রাউন্ড হয়, যে বিপ আসতেছে, এটা কি গ্রাউন্ড। তো গ্রাউন্ডের সাথে যেহেতু বিপ আসছে, আমরা এখান থেকে অপর পাশে যে লাইনটা বরাবর, অপর পাশের লাইনটা হচ্ছে সুইচিং লাইন, এই লাইনটা ডায়োডের সাথে সম্পৃক্ত থাকার কথা। বাট এখানে কি সম্পৃক্ত আছে? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের সুইচিং লাইন। এই লাইনটা সাধারণত ডায়োডের এই দাগওয়ালা যে প্রান্ত, এখানে কি থাকে? এক্সজাস্ট থাকে। বাট এখানে এক্সজাস্ট যেহেতু আমরা পাইনি, এই জন্য আমরা আলাদাভাবে বাইপাস করে দিলাম। আমরা এখান থেকে পাওয়ার বাটন এবং পাওয়ার এবং গ্রাউন্ডের লাইন একসাথে চেপে ফোনটা অন করতেছি। তো এই মুহূর্তে ফোনটা অন আছে এখন। তো এখন আমরা এখানে চেক করি যে আমাদের ডায়োডের মধ্যে কোনো ভোল্টেজ পাওয়া যায় কিনা। এখন আমরা কি করব, হট টেস্টিং করব, মানে রানিং অবস্থায় ভোল্ট মাপব। তাহলে এখানে আমরা একটা লাইন গ্রাউন্ডে রাখলাম, আর একটা লাইন হচ্ছে কোথায় রাখবো, ডায়োডে। বাট এখানে কত ভোল্টেজ আসছে? 2.7 আসতেছে, 2.8। কত আসতে হবে মিনিমাম? 1500 আসতে হবে। তাহলে এখানে কি লাইন সঠিক না? তো লাইন মিসিং তো আমরা পেলাম, ওটা আমরা ঠিক করব, বুঝলাম। বাট লাইন মিসিং থাকলেও তো এখানে হট টেস্টিং এ ভোল্টেজ আসার কথা, ভোল্টেজ আসে নাই। এজন্য হচ্ছে আমরা এখানে বাজার মোডে আমরা একটু ট্রাই করি যে এখানে কোনো কম্পোনেন্ট শর্টিং আছে কিনা, বা কোনো এখানে কয়েল খারাপ আছে কিনা, বা অন্যান্য কম্পোনেন্ট ভালো আছে কিনা। আমি প্রথমে এখানে ক্যাপাসিটারটা টেস্ট করি, বাজার মোডে বিপ আসলে নষ্ট, বাট এটা ভালো, এই ক্যাপাসিটারটাও ভালো, এইটাও ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এগুলো মাপা দরকার নেই, এগুলো তো অন্য সেকশনের, এটাও ভালো, এটা ভালো, সবই ভালো। আচ্ছা এবার আমরা রেজিস্টার চেক করি, কত রাখবো? 200 কিলোতে। 200 কিলোতে রাখার পর আমরা এখানে রেজিস্টারে মাপতেছি 00, ওকে। এখানে আমরা রেজিস্টার মাপতেছি, কত আসছে? 00। এখানে আরেকটা রেজিস্টার আছে, এটা মাপতেছি 00, ওকে আছে। এটা মাপতেছি 00, ওকে। এটা
35, ওকে আছে। তারপর হচ্ছে আমরা এখানে এটা মাপি 1 কিলো, ওকে 61 কিলো, তাও ওকে আছে, 00 ওকে আছে। তাহলে এখানে মোটামুটি সব রেজিস্টার কি, হ্যাঁ আমাদের লাইনের সাথে সংশ্লিষ্ট যত রেজিস্টার ক্যাপাসিটা ছিল এগুলো মাপা শেষ। এখন আমরা ডায়োড মাপি, ডায়োড মাপার জন্য ডায়োড রেঞ্জের আইখা, এখান থেকে আমরা ডায়োডের দুই পাশে ধরলাম, এক পাশে কোনো রিডিং আসবে, অন্য পাশে কি কোনো রিডিং আসবে না, তো একভাবে আমরা মাপতেছি। এখানে কোনো রিডিং পাইছি, পাই নাই, মানে ঠিক আছে, এবার ঘুরাইয়া মাপতে হবে। ঘুরাইয়া যদি রিডিং ঠিকঠাক মতো আসে যে কোনো, তাহলে ভালো। তাহলে এখানে ডায়োডে 180 রিডিং আসছে, ঘুরাইয়া মাপলে কোনো কিছু আসে না, তাহলে কি ডায়োড ইটস ওকে, ডায়োড ওকে আছে। আচ্ছা, যদি সব কম্পোনেন্ট ওকে থাকে তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ হচ্ছে বুস্ট কয়েল চেঞ্জ। তো আমরা বুস্ট কয়েলটা চেঞ্জ করি, তো আমরা বুস্ট কয়েল চেঞ্জ করলাম, যেহেতু এই লাইনের সাথে এই লাইনটা আমাদের লাইনটা মিসিং আছে। তারপর আমরা একটু চেক করে দেখি, হয়তো অনেক সময় দেখা যায় কি মিসিং হওয়ার কারণ হচ্ছে লাইনে শর্টিং থাকে অনেক সময়, তো আগে একটু ট্রাই করি। তো আমি এখানে পাওয়ারটা অন করতেছি, এখানে ফোনটা অন হয়েছে, বাট এখানে ডায়োডটা কিন্তু গরম হচ্ছে, বাট আমরা ডায়োড যখন মেপেছিলাম তখন কিন্তু ভালো দেখছি, তাই না? তাহলে হতে পারে যে এখানে অন্যান্য কোনো কিছু শর্টিং আছে যার কারণে ডায়োডটার উপর প্রেশার পড়তেছে, এরকম হইতে পারে। এখানে আইসি হয়তো শর্ট হইতে পারে, যার কারণে আমরা এখন আইসিটা চেঞ্জ করে দিব। আর এখানে সাধারণত আমাদের যে স্টেপ আছে বুস্ট কয়েল চেঞ্জ করার পরের স্টেপ হচ্ছে আমাদের আইসি চেঞ্জ করা, ঠিক আছে, রিহোট রিভল চেঞ্জ, যেহেতু এটা বল আইসি, এটা লেগ আইসি, এটা রিহোট করারও কিছু নাই, রিভল করারও কিছু নাই, এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এইভাবে যেভাবে লেখা ছিল আমরা সেভাবে কাজ করছি। এখন লাস্ট স্টেপে কোথায় আসছি, আইসি রিহোট রিভল চেঞ্জ, ওকে। তাহলে আমরা আইসি চেঞ্জ করবো। এখন আইসির যে নস পয়েন্ট আছে এটা সবসময় খেয়াল রাখতে হবে, এখানে ডট পয়েন্ট আছে যেহেতু এখানে আমরা একটা দাগ দিয়ে রাখলাম। আপনি যে কোনো ফোন থেকে 6-পিনওয়ালা যদি লাইটিং আইসি পান, সে আইসিটা এখানে বরাবর নস পয়েন্ট মিলিয়ে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এবং অবশ্যই ট্রাই করবেন যে আপনার যে আইসিটা আপনি লাগাচ্ছেন সে আইসির পাশে যদি কোনো বুস্ট কয়েল থাকে সেটা অবশ্যই ম্যাচিং করা থাকে, সেই বুস্ট কয়েলটাও চেঞ্জ করে দেওয়াটা উত্তম। তো চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইতে আমরা ফোনটা কানেকশন দিয়েছি, এখানে অটোমেটিক্যালি 53 রিডিং আসতেছে, এর মানে আমাদের লাইনগুলো শর্টিং আছে। যেহেতু আমরা অলরেডি লাইটিং আইসি এবং ডায়োড চেঞ্জ করেছি, পাশাপাশি কম্পোনেন্টও সব কিছু মেপেছি, কোনো জায়গায় কোনো ধরনের কিন্তু প্রবলেম আমরা পাইনি, এজন্য আমরা এখন কুল টেস্টিং করব। আমাদের মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রাখতে হবে, তারপরে একটা লাইন আমরা গ্রাউন্ডে ধরব লালটা, এবং কালোটা দিয়ে আমরা কুল টেস্টিং করব। তো আমরা এখানে ডায়োড রেঞ্জে রাখলাম, এবং আমাদের রেড কালার পয়েন্ট আমরা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক কালার পয়েন্টে আমরা ডায়োডের যেই আউটপুট লাইন এখানে ধরছি, দেখতে পাচ্ছেন এখানে 500 মতো রিডিং আসতেছে, এর মানে হচ্ছে এই লাইনের মধ্যে কোনো শর্টিং নেই। কিন্তু নিচে সুইচিংয়ের যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে কিন্তু 21 আসতেছে, 100 কম যদি আসে তাহলে বুঝতে হবে লাইনের মধ্যে শর্ট আছে। বুঝতেই পাচ্ছেন কোন লাইনটা শর্ট, তো এই লাইনটার মধ্যে আমরা শর্ট কিলার লাগিয়ে দিব। এখন এখানে যে লাইনটা শর্ট আছে, তো সুইচিংয়ের লাইনে শর্ট কিলার লাগালে কী হবে, যদি কোনো শর্ট থাকে সেটা রিমুভ হয়ে যাবে। এখানে আমরা ব্ল্যাক কালার পয়েন্টটা শর্ট কিলারের গ্রাউন্ডে রেখেছি, এবং পজিটিভটা হচ্ছে আমরা এখানে রাখার পর আমাদের পাওয়ার সাপ্লাইতে 200 মতো রিডিং আসতেছে, মানে কোথাও হিট হচ্ছে। এখন আমাদের পাওয়ার সাপ্লাই 00 হয়ে গেছে, এবং এর মানে হচ্ছে আমাদের শর্ট চলে গেছে। এখন আমরা এই জায়গা থেকে একটা লাইন জাম্পার করব আমাদের ডায়োডের মধ্যে, যেহেতু এখন আর কোনো শর্ট নেই। আপনারা যারা শর্ট কিলার ইউজ করেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা শর্ট কিলার হিসেবে জাওশিন পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, এখানে আমরা জাম্পার করে দিচ্ছি, যেহেতু অনেক আগে থেকে আমরা দেখেছিলাম যে এই লাইনটা কিন্তু মিসিং ছিল। ওকে, এবার আমরা চেক করব যে আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ফোনটা রানিং অবস্থায় হট টেস্টিং করতেছি, এই ডায়োডের মধ্যে এখানে 38 ভোল্ট দেখাচ্ছে, ফোনটা এখন অন অবস্থায় আমরা কিন্তু টেস্ট করেছি, তো 38 ভোল্ট যেহেতু দেখিয়েছে অবশ্যই আমাদের ফোনটা ওকে হয়ে গেছে। এবার আমরা ফোনটা ফিটিংস করে চেক করব যে আমাদের ডিসপ্লের লাইট আসে কিনা, যদি না আসে তাহলে আমাদের সুইচিং লাইন অথবা ডায়োডের যে দাগালা প্রান্ত সেই লাইন থেকে আমাদের কানেক্টর পর্যন্ত জাম্পার করতে হবে। তো আমরা এখানে ব্যাটারি লাগানোর পর পাওয়ার অন করছি,
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লের লাইট চলে এসেছে। বন্ধুরা, এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমাদের 5 থেকে 10 মিনিটই কিন্তু যথেষ্ট। তবে আপনাদেরকে শেখানোর জন্য, বিস্তারিত সব কিছু বোঝানোর জন্য ভিডিওটি একটু লং হয়েছে। তবে আশা করি এই ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখেননি অবশ্যই দেখে আসেন, তাহলে আপনি পরবর্তীতে যে কোনো ধরনের লাইটিং আইসি সমস্যা যদি আপনার কাছে কাস্টমার নিয়ে আসে, ইনশাল্লাহ এই ধরনের ফোনগুলো কাজ করা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আমি চাই আমাদের টেকনিশিয়ান ভাইরা যেন ভালো কাজ করেন। আপনি ভালো কাজ করলে আপনার রেপুটেশন বাড়বে, কাস্টমারেরও কোনো ক্ষতি হবে না এবং কাস্টমারও স্যাটিসফাই হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া করি যেন আপনারা খুব ভালোভাবে কাজগুলো আয়ত্ত করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যেন আমরা আপনাদেরকে আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যারা মোবাইল সার্ভিসিং একদম এ থেকে জেড পর্যন্ত প্রপারলি সব কিছু শিখতে চান, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তারা আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।